ক্ষীর সাগর এই শব্দটির সঙ্গে হিন্দু ধর্মের ওতপ্রোত সম্পর্ক জড়িয়ে রয়েছে। এই সাগর তথা সমুদ্র ভগবান বিষ্ণুর আবাসস্থল। সমুদ্র মন্থনের ঘটনাটি এখানেই ঘটেছিল। নাসা প্রথম থেকেই বিভিন্ন জায়গাকে নিয়ে খোঁজ করছে। তারা মহাকাশে ইতিমধ্যে অনেক কিছু খুঁজেও পেয়েছে, কিন্তু তারা কি ক্ষীরসাগরের খোঁজ পেয়েছে? অন্তরীক্ষে এমন কোন মহাসাগর আছে যা আমাদের পৃথিবীর তুলনায় বহুগুণ বড়, যা দেখে প্রত্যেক বৈজ্ঞানিক খুবই আশ্চর্য হয়েছিলেন? হিন্দু ধর্মের সঙ্গে এর কি সম্পর্ক আছে? অনেকে এই সম্পর্কে জানতে হিন্দু ধর্মের গ্রন্থগুলি অধ্যয়ন অবধি করেছেন। আসুন জেনে নিই নাসার রিসার্চে কোন কথা উঠে এলো যা সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। সবাই কমেন্টে জয় শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন, তাহলে কি নাসা ক্ষীরসাগরের খোঁজ পেল? ভিডিওতে এগোনোর আগে সবাই পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। হিন্দু মহাপুরাণ অনুসারে ভগবান বিষ্ণু হলেন সেই শক্তি যিনি এই সংসারকে রক্ষা করে থাকেন। সৃষ্টির আদিতে যখন এই মহাবিশ্বে কিছুই ছিল না, সেখানে এক জ্যোতির আবির্ভাব হয়। সেই জ্যোতি ধীরে ধীরে এক পুরুষ রূপ ধারণ করে। বিষ্ণুপুরাণ অনুসারে এই আদি পুরুষ হলেন ভগবান নারায়ণ। নারায়ণের যোগনিদ্রা থেকে ব্রহ্ম জল নির্গত হয় এবং ক্ষীরসাগরের উৎপত্তি হয়। আমাদের ব্রহ্মাণ্ড আজও বৈজ্ঞানিকদের কাছে একটি রহস্য হয়ে রয়ে গেছে। আমাদের ভারত প্রথম থেকেই অত্যন্ত বিকশিত একটি সভ্যতার কেন্দ্রভূমি। বিজ্ঞান আজ যতই উন্নত হোক না কেন, আমাদের দেশের প্রাচীন মুনি ঋষিদের থেকে অনেক পিছিয়ে আছেন। ভারতবর্ষ এতটাই সম্পদশালী ছিল যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু বিদেশি শত্রু বারংবার ভারত আক্রমণ করেছিলেন এবং এখানকার ধনসম্পদ লুণ্ঠন করেছেন। যেগুলো তারা নিয়ে যেতে পারেননি সেগুলোকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু নাসার কোন রিসার্চে ক্ষীরসাগরের কথা উঠে এলো আর সবাই এই নিয়ে চিন্তিত কেন? আমরা সবাই জানি যে ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে শয়ন করেন। বেদ, উপনিষদ এবং পুরাণে ক্ষীরসাগরের বর্ণনা দেওয়া আছে, কিন্তু এই ক্ষীরসাগরের অবস্থান কোথায় সেটা অনেকেই জানে না। অনেক জায়গায় কাস্পিয়ান সাগরকে ক্ষীরসাগর বলা হয়েছে, আবার অনেকে আটলান্টিক মহাসাগরকে ক্ষীরসাগর বলেছেন, অনেকে কৈলাস পর্বতে এর অবস্থান বলে দাবি করেছেন। কিন্তু এগুলো কি আদৌ সত্যি? সম্প্রতি নাসার বৈজ্ঞানিকরা একটি বিশাল মহাসাগর আবিষ্কার করেছেন। অন্তরীক্ষে ভাসমান এই মহাসাগর পৃথিবীর যে কোনো মহাসাগরের তুলনায় কয়েক কোটি গুণ বড়, যা কল্পনাও করা যায় না। এই হিসেব করে আপনারা সহজেই আন্দাজ করতে পারেন যে মহাসাগরটি কত বড়, যা আমাদের পৃথিবী থেকে 12 আলোক বর্ষ দূরে অবস্থিত। সম্প্রতি নাসার বৈজ্ঞানিকরা দুটো দলে বিভাজিত হয়ে এই মহাসাগরটির খোঁজ পেয়েছেন, যে ক্ষেত্রে বলা হচ্ছে যে এই মহাসাগরকে কুয়াশারের গ্যাসীয় ক্ষেত্রের মধ্যে খোঁজা হয়েছিল। বৈজ্ঞানিকদের কাছে এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার ছিল, কারণ এর আগে কোনোদিন ব্রহ্মাণ্ডে জলের সন্ধান পাওয়া যায়নি। তাহলে এটা সহজেই বোঝা যাচ্ছে যে এই জলের ক্ষেত্রটি সেই সময় থেকেই আছে যখন ব্রহ্মাণ্ড অনেক পুরনো ছিল, যেটা থেকে প্রারম্ভিক ব্রহ্মাণ্ডে গ্যাস এবং জলীয় বাষ্পের খোঁজ পাওয়া যায়। নাসা এই বিশাল মহাসাগরের ফটো শেয়ার করেছে। কুয়াশারের জলের বিভিন্ন স্তর থেকে বৈজ্ঞানিকরা অনেক আবশ্যিক তথ্য সংগ্রহ করেছেন। যদি এই সকল টেকনিক্যাল পয়েন্ট আমরা ছেড়ে দিই, তাহলে একটা কথা তো বলতেই পারি যে আমাদের বেদ এবং বিষ্ণুপুরাণে অন্তরীক্ষে মজুদ এই ধরনের জলাশয় অর্থাৎ ক্ষীরসাগরের বর্ণনা সেই সময় থেকে দেওয়া আছে যে সময় বাকি দুনিয়া এটা জানতই না। তাহলে ভেবে দেখুন তো যে আমাদের হিন্দু ধর্ম সবার থেকে কতটাই না এগিয়ে। সেই সময় আমাদের বেদে বিজ্ঞানের অধ্যয়ন করা হতো, ভূগোল বিজ্ঞান সব কিছু ছিল। এটাই সবথেকে বড় কারণ আমাদের প্রাচীন গ্রন্থ দ্বারা আমরা সনাতন হিন্দু বলে নিজেরা গর্ববোধ করতে পারি। যখন নাসা এই ফটো শেয়ার করে, তখন সোশ্যাল মিডিয়ায় খুবই হইচই পড়ে যায়। অনেকে মনে করতে শুরু করেন যে এটাই ভগবান বিষ্ণুর আবাসস্থল ক্ষীরসাগর, তবে অনেকেই এটা মানতে নারাজ। এটাও বলা হচ্ছে যে নাসার বৈজ্ঞানিকরা এই সমস্যা সমাধানের জন্য হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থগুলির অধ্যয়ন করা শুরু করে দিয়েছেন। তাহলে বুঝতেই পারছেন যে পরোক্ষভাবে হিন্দু ধর্ম নাসার ভিত নড়িয়ে দিয়েছে। আর আজকের ভিডিওটি একটু ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে।
ততক্ষণ আপনারা আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।